স্বাগত সবাইকে আমার বাংলায়। ইউজিসি নেট বাংলা সিলেবাস থেকে আজকে আলোচনা করব জীবনানন্দ দাশের বোধ কবিতাটি। বোধ কথাটির অর্থ কি? বোধ কথাটির মধ্য দিয়ে জীবনানন্দ দাস কোন প্রতিচ্ছবি এঁকেছেন, এই দুটো প্রশ্নের উত্তরের সাপেক্ষে থাকবে আজকের বোধ কবিতার বিষয়বস্তু আলোচনা। তাই আলোচনাটি শেষ পর্যন্ত শোনো, কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে বাংলা সাহিত্যের যে কোনো বিষয় কিংবা নেট সেট প্রস্তুতির জন্য সাবস্ক্রাইব করে রাখো আমার বাংলা চ্যানেলটা। শুরু করছি আজকের আলোচনা, জীবনানন্দ দাশের বোধ কবিতার বিষয়বস্তু। বোধ কথাটির সাধারণ অর্থ ধারণা। কোনো বিষয় সম্পর্কে একটা মোটামুটি ধারণাকে সাধারণত আমরা বোধ বলে থাকি। জীবনানন্দ দাশ কি এই সাধারণ মোটামুটি একটা ধারণাকে কেন্দ্র করে কবিতা লিখেছেন? নিশ্চয়ই নয়। কবিতাটা পড়লে একটা রহস্যময় মানসিক অবস্থানের প্রতীতি হয়। তাহলে কি সেই জীবনানন্দ দাশের বোধ? জীবনানন্দ দাশ বোধ কবিতায় নানা স্থানে বোধ সম্পর্কে কতগুলি সূত্র দিচ্ছেন। এক নাম্বার, মাথার ভেতরে স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, একটা বোধ কাজ করে। দু নাম্বার, হৃদয়ের মধ্যে সেই বোধ জন্ম নেয়, কবি তাকে এড়াতে পারেন না, লিখছেন আমি তারে পারি না এড়াতে। আর তিন নাম্বার, সব চিন্তা শূন্য মনে হয়, কোনো চিন্তার কোনো অস্তিত্ব পান না, কোনো চিন্তাকে অহেতুক অমৌলিক মনে হয়। আর বলছেন যে আমি চলি সাথে সাথে সেও চলে আসে, আমি থামি সেও থেমে যায়। অর্থাৎ কবির সঙ্গে তার এই বোধের যেন একটা নিরবিচ্ছিন্ন সম্পর্ক গড়ে উঠেছে, যেই বোধ কিনা তার হৃদয়ের মধ্যে জন্ম নিয়েছে। সেই বোধ আসলে কি, তার স্বরূপটা কি, সে স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, প্রত্যেকটা নয় তুলে ধরেছেন। লক্ষ্য করো, তিনি বোধের স্বরূপ উল্লেখ করতে গিয়ে বলছেন না সে এই এই বা এই, কোন জিনিসগুলো নয় সেগুলো বলছেন। অর্থাৎ একটা নেতিবাচকতার সূত্র কিন্তু প্রথমেই জীবনানন্দ দাস দিয়ে দিচ্ছেন এই বোধের স্বরূপ উন্মোচনে। অর্থাৎ এইসব চরিত্র থেকে আমরা বুঝতে পারছি যে বোধ এমন একটা ভাবনার খাঁচা যার মধ্যে সমগ্র জীবনানন্দ দাস আটকে পড়েছেন। তার সঙ্গেই তার ওঠা বসা, তাকে এড়িয়ে যেতে তিনি পারছেন না, এমনকি সেখান থেকে তিনি মুক্তি চাইছেন কিন্তু মুক্তি পাচ্ছেন না, কারণ তার নেতিবাচকতাকে প্রকাশ করছেন, তার নেতিবাচক চরিত্রকে প্রকাশ করছেন, যেখান থেকে তিনি মুক্তি চাইছেন কিন্তু পাচ্ছেন না, এবং ক্রমশই তিনি বিচ্ছিন্ন, একা, আলাদা হয়ে পড়ছেন। এখন প্রশ্ন, জীবনানন্দ দাশের এরকম অবস্থা কেন হলো, অথবা তিনি তার কোন সমস্যা বা যন্ত্রণাকে প্রকাশ করতে চেয়েছেন এই বোধ কবিতাটির মধ্য দিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবং এই বোধ কবিতার সঠিক মর্মার্থ বুঝতে আমাদের কবি জীবনানন্দ দাশকে জানতে হবে। সার্চ লাইট হাতে নিয়ে প্রবেশ করতে হবে ব্যক্তি জীবনানন্দ দাশের মনের অন্দরে। সাধারণত জীবনানন্দ দাশ সম্পর্কে কতকগুলি আপ্ত বাক্য প্রচলিত আছে, যেমন তিনি বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি, কিংবা তিনি নিস্তব্ধ, বিচ্ছিন্ন, একাকী। আসলে তিনি ছিলেন, বলা যায় যে, বিশ শতকের জটিল মনের আশ্চর্য প্রতীক। কোট আনকোট কথা, বিশ শতকের জটিল মনের আশ্চর্য প্রতীক ছিলেন তিনি। বিশ শতকের সমস্ত জটিলতা সমস্ত প্রকাশ করেছেন তিনি তার কবিতায়। এই যে বিশ শতক, এই বিশ শতক আসলে বিপর্যয়ের কাল, বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষের কাল। বিশ্ব জুড়ে এই যুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ কম বেশি স্থানিকভাবে বিক্ষিপ্তভাবে হয়ে চলেছে। এই বিশ শতকীয় যুগের ক্লান্তি, সংকট, হতাশাকে কবি এড়াতে পারেননি। শুধু জীবনানন্দ দাস নয়, সেই সময়ের সকল মানুষ, সকল সাহিত্যিক, কবি, গায়ক থেকে শুরু করে সাধারণ খেটকা মানুষ সকলেই কিন্তু এই বিশ শতকের করাল গ্রাসে আক্রান্ত হয়েছিল। বিশ শতকীয় যুগের ভাইরাসে আক্রমণ হয়েছিল সেই সময়ের সকল মানুষ। র্যাব ও বোদলেয়ার ছাত্র থেকে শুরু করে আমাদের জীবনানন্দ দাস, বুদ্ধদেব বসু, বিজন ভট্টাচার্য প্রমুখদের আক্রমণ করেছিল এই বিশ শতক। মহাযুদ্ধোত্তর বিশ্বের ফসল ছিল আত্মগ্লানি, মূল্যবোধের অপচয়, নৈরাশ্য ইত্যাদি। এই বিপর্যয়ের মধ্যে কেউ ডুবে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, যেমন র্যাবো।
কেউ আবার সেখান থেকে মুক্তির পথ হাতড়েছেন, যেমন বিজন ভট্টাচার্য। নবান্ন নাটক তোমাদের ইউজিসি নেট বাংলার সিলেবাসেরই আছে, যেটা পড়লেই আমরা বুঝতে পারি। আবার কেউ তার সঙ্গে একাত্ম হয়ে গেছেন, যেমন জীবনানন্দ দাস। কিন্তু জীবনানন্দ দাস হতাশার সঙ্গে একাত্ম হলেন কেন? এর উত্তর খুঁজলেই তার ব্যক্তি জীবনে প্রবেশ করতে হয়। খুব সংক্ষেপে বললে, জীবনানন্দ দাস মুখচোরা চুপচাপ নিজের ভাবনায় বোধ থাকা মানুষ ছিলেন। যুগের সংকট জীবনানন্দ দাসের জীবনেও পড়েছিল, অর্থাৎ বেকারত্ব গ্রাস করেছিল জীবনানন্দ দাসকে। বেকারত্ব থেকে আর্থিক সমস্যা, জীবন সম্পর্কে অনিশ্চয়তা তার মধ্যেও প্রভাব ফেলেছিল। আর তিন নম্বর হচ্ছে, জীবনানন্দ দাসের দাম্পত্য সুখের ছিল না, পারস্পরিক বোঝাপড়ার অভাব ছিল। গ্রামের সহজ সরল আপন ভোলা সাধারণ প্রকৃতির মধ্যে অন্তরীণ থাকা জীবনানন্দ শহুরে হিসেবি বিষয়ী লাবণ্যের মনের নাগাল কখনোই পাননি। ফলে যুগের তিক্ততা আর ব্যক্তি জীবনের তিক্ততা জীবনানন্দ দাসকে এক বিচ্ছিন্ন স্বতন্ত্র বোধ উপহার দিয়েছিল। জীবনানন্দ দাসের সেই মানসিক অবস্থার স্বরূপ প্রকাশ পেয়েছে জামরুলতলা উপন্যাসের এই লাইনগুলোতে। তার লেখাই জামরুলতলা উপন্যাস, সেখানে তিনি লিখছেন, আমার চেয়ে ঢের অক্ষম আত্মভ্রষ্ট লোকগুলো যখন নির্বিচারে জীবনের কাছ থেকে আড়ম্বরে পুরস্কার পাচ্ছে আর আমি পাচ্ছি না, অনেক সময় মনে হয় আমিও কি চিন্তার প্রসাদ নিয়ে নিজেকে প্রবঞ্চিত করছি না। এখানে লক্ষ্য করো, অক্ষম আত্মভ্রষ্ট লোকগুলোই জীবন থেকে পুরস্কার পাচ্ছে, তার মানে যাদের মধ্যে মূল্যবোধের ক্ষয় হয়ে গেছে, যাদের মধ্যে দুর্নীতি ঝুঁকে পড়েছে, তারা কিন্তু জীবন থেকে পুরস্কার পাচ্ছে, সুখ পাচ্ছে, শান্তি পাচ্ছে। আর জীবনানন্দ দাশের মতন সাধারণ মানুষগুলো, যাদের মধ্যে মূল্যবোধ এখনও বেঁচে আছে, তারা সেই সমস্ত জিনিসগুলোকে ভাবতে ভাবতে, এই চিন্তার প্রসাদ নিয়ে ভাবতে ভাবতে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই চিন্তার প্রসাদই আসলে বোধ। মাল্যবান উপন্যাস, আদিম দেবতারা, ক্যাম্পে, আট বছর আগের দিন ইত্যাদি কবিতায় এই বোধের প্রভাব পড়েছে, এই বোধের স্বরূপ প্রকাশ পেয়েছে। আর এই বোধ কবিতার মধ্য দিয়ে জীবনানন্দ দাস তার স্বরূপ বৈশিষ্ট্য তুলে ধরেছেন পাঠকের কাছে। আসলে এই বোধ হচ্ছে একটা মানসিক সন্তাপ, যার করাল থাবার মধ্যে আটকে পড়ে মানুষ ক্রমশই এক অন্য ভাবনার অধিকারী হয়ে যায়। আর সেই ভাবনার প্রভাবে মানুষ তার পরিবার পরিজন থেকে নিজেকে আলাদা বিচ্ছিন্ন মনে করে, তার সঙ্গে একাত্ম হতে চেয়েও পারে না। আর এই বিচ্ছিন্ন হবার কারণও সে নিজেরই কোনো অক্ষমতাকে মনে করে। এই যে ভাবনাটা, ভালো করে খেয়াল করো, এবং এই ভাবনা থেকেই ক্রমশ সে একা হয়ে যেতে থাকে, এবং এই একাকিত্ব ক্রমে ক্রমে কতকগুলো পর্যায়ের মধ্য দিয়ে মৃত্যু পর্যন্ত ডেকে আনে। এই যে পর্যায়গুলো, এই পর্যায়গুলো আসলে মনোবিজ্ঞানের পর্যায়। মনোবিজ্ঞানের বিশ্লেষণে তোমরা এই পর্যায়গুলো পাবে, এবং যখন যাদের কোনো কাউন্সিলিং হয়, যারা ডিপ্রেশনে ভোগে, তাদের কিন্তু মনোবিজ্ঞানীরা এই সমস্ত পর্যায়গুলো লক্ষ্য করেই কাউন্সিলিং করে। লক্ষ্য করো, প্রাজ্ঞ জীবনানন্দ দাস সুনিপুণভাবে বোধ কবিতায় সেই মনোবিজ্ঞানের পর্যায়গুলোকে এঁকে দিয়েছেন। কিভাবে? দেখো, সেই অনুযায়ী আমরা আলোচনা করব। প্রথমে এই যে মনোবিজ্ঞানের যে পর্যায়গুলো শুরু হয়, এর প্রথম হচ্ছে মানসিক সন্তাপ। মানসিক সন্তাপ শুরু হয় কোনো একটা কাজ সম্পর্কে, যেমন জীবনানন্দ দাস বলছেন যে আমি কেন পারছি না, আমি কি চিন্তার মানুষ, চিন্তার এই প্রসাদ নিয়ে আলাদা হয়ে যাচ্ছি। তারপর নিজের মধ্যে অক্ষমতা খুঁজতে থাকে। মানসিক সন্তাপের পর বিচ্ছিন্নতা বোধ, ক্রমশ এবার নিজেকে আলাদা মনে করতে থাকে, যে আমি বুঝি আর পাঁচটা মানুষের মতো নয়, ভিড় থেকে ক্রমশই একা হতে থাকে। এরপর আসে মানসিক অবসাদ, এই যে বিচ্ছিন্নতা বোধ, এরপরেই মানসিক অবসাদ আসে, যাকে আমরা বলি ডিপ্রেশন। তার মানে ডিপ্রেশনের আগে কিন্তু দুটো অবস্থা ঘটে যায়, আমরা বুঝতেই পারি না, যারা অ্যাকচুয়াল ডিপ্রেশনে ভোগে। অনেকেই আমরা মন খারাপকে ডিপ্রেশনের নাম দিই, সেটা কিন্তু নয়, এটা মনোবিজ্ঞানের পর্যায়ে ডিপ্রেশনের কথা বলা হচ্ছে। এরপর নিজেকে অসুস্থ ভাবতে শুরু করে ডিপ্রেশনের পরবর্তী পর্যায়ে। তারপর কোনো একটা মিথ্যা বিশ্বাস জন্মায়, এবং শেষে মর্বিডিটি এবং হ্যালুসিনেশনের মধ্য দিয়ে মৃত্যুর কাছে এগিয়ে যায়। এবার বোধ কবিতা অনুযায়ী এটাকে যদি লক্ষ্য করি, দেখো কবি প্রথমে কি লিখছেন, স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়, সে আমার হাত রাখে আঁথে, আমি তারে এড়াতে পারি না, আর সবকিছু তখন তুচ্ছ মনে হয়। শুরু হচ্ছে সেই বোধের সংক্রমণ মানুষের মধ্যে, মনের মধ্যে মানসিক সন্তাপ তৈরি করছে। তারপর আসছে বিচ্ছিন্নতা বোধ,
ক্রমশ এই মানসিক সন্তাপ দীর্ঘস্থায়ী হলে চারপাশের মানুষ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করছে, একা হতে শুরু করছে। কবি লিখছেন, সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। আমার চোখেই শুধু ধাঁধা, আমি কি বুঝতে পারছি না, আমি কি ভিড়ের মধ্যে একজন হতে পারছি না, আমি কি সাধারণ মানুষের সঙ্গে নিজের জীবনটাকে একসঙ্গে মেলাতে পারছি না, আমি কি জীবন থেকে পুরস্কার গ্রহণ করতে পারছি না সাধারণ সেই মানুষগুলোর মতো, তারা ঢের অক্ষম হয়েও যেটা পাচ্ছে সেটা আমি পাচ্ছি না। ক্রমশ আমি কেন পারছি না, আমি পারছি না, আমি পারছি না, এটা ভাবতে ভাবতে সে ক্রমশ একা হতে থাকছে। সকল লোকের মাঝে বসে, ভিড়ের মধ্যে বসে আমি নিজের মুদ্রা দোষে, নিজের অক্ষমতার কারণে একা হয়ে যাচ্ছি, লিখছেন। তারপর আসছে ডিপ্রেশন, মানসিক অবসাদ। চারপাশের মানুষের জীবন থেকে যখন প্রত্যাশা, প্রাত্যহিক জীবন লীলা সম্পর্কে শুরু হয় একটা অস্বস্তি বোধ, যে না তাহলে এই ভিড়টা বুঝি আমার জন্য না, এই ভিড়টা আমার পছন্দ হচ্ছে না, এই ভিড়টা আমার ভালো লাগছে না, ঠিক তখনই এই অস্বস্তি বোধটা কাজে লাগে। তখন কবি বলছেন, তাহাদের হৃদয় আর মাথার মতো আমার হৃদয় নাকি, তাহার মন আমার মনের মতো নাকি, কেন ওই ভিড়টাকে আমি মেলাতে পারছি না, ওই ভিড়টার সাথে একাকিত্ব হতে পারছি না, একসাথে থাকতে পারছি না, এই যে অস্বস্তি বোধটা কেন, কেন প্রশ্নের যখন উত্তর খোঁজা শুরু হচ্ছে তখনই মানসিক অবসাদ বা ডিপ্রেশনের শুরু হচ্ছে। কবি বলছেন, ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে। মানে প্রত্যেকটা জিনিসকে কিন্তু তিনি চেষ্টা করছেন, মানুষের সাথে মেশার চেষ্টা করছেন, মেয়ে মানুষের সাথে মেশার চেষ্টা করছেন। মেয়েদেরকে এত কেন বলা হচ্ছে, কারণ কি অপোজিট লিঙ্গর জন্য, যে তাদের প্রতি একটা একটা ছেলে একটা মেয়ের প্রতি, একটা মেয়ে একটা ছেলের প্রতি যে আকর্ষণ অনুভব করে, যে আকর্ষণ অনুভবের কারণে তার কাছে প্রকৃতিটা, আমাদের চারপাশটা সুন্দর লাগে, সেই যে একটা নর্মাল বেস, সেই যে সাধারণ চাহিদা, মৌলিক চাহিদা, সেটাকে পর্যন্ত কবি মেনে নিতে পারছেন না। কবির কাছে এমনই অস্বস্তি বোধ তৈরি হচ্ছে, এমনই ডিপ্রেশনের মধ্যে ডুবে যাচ্ছেন কবি, আসলে কবি না, কবি লেখিত এই নায়ক, যে অংশটাকে কবি তুলে ধরছেন এই বোধের মধ্য দিয়ে। মানে প্রাত্যহিক জীবন থেকে প্রেম ভালোবাসা কোনো কিছুকেই তিনি সহজভাবে মেনে নিতে পারছেন না, গ্রহণ করতে পারছেন না, এর ফলেই মানসিক অবসাদ চূড়ান্ত জায়গায় পৌঁছাচ্ছে। এরপর এই মানসিক অবসাদ থেকে নিজেকে একটা অসুস্থ ভাবতে শুরু করা, যে কেন আমি পারছি না, যখন কেনর উত্তর খোঁজার দিকে যাচ্ছি তখন আমি ডিপ্রেশনে ভুগছি, এবং কেনর উত্তর খুঁজে পেলাম, কি পেলাম, যে তার মানে আমি বুঝি অসুস্থ, অপ্রকৃতিস্থ, তখনই চলে আসছে নিজেকে অসুস্থ ভাবা, এবং যেটাকে আমরা বলি হাইপোকন্ড্রিয়া। আশেপাশের মানুষকে স্বাভাবিক জীবনযাত্রা দেখে তাদের মতন মানুষ হয়েও সেখানে অংশগ্রহণ করতে না পারার কারণ হিসাবে নিজের অক্ষমতার সূত্র ধরে নিজেকে অসুস্থ ভাবা। এইখানটাতে কবি যেমন লিখছেন যে আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ, অর্থাৎ নিজেকে দোষ দিচ্ছি, নিজের প্রতি দোষারোপ করছি। এরপর একটা এই নিজেকে অসুস্থ ভাবতে শুরু করার মধ্য দিয়ে একটা মিথ্যা বিশ্বাস আমাদের মধ্যে জন্মায়। কি জন্মায়? তখন আমরা কি করি, যে একাকিত্বের ঘেরাটপে বসে একটা কল্পনার জগৎ তৈরি করে নিই, যে আমার জগৎটা এটা, আমি বুঝি এরকম জগতে থাকলে ভালো থাকতাম, আমার সাথে বুঝি ওটা হলে ভালো হতো, আমি যদি এখন এরকম বর্ষার মধ্যে চা খাচ্ছি, সেখানে লোকজন আসছে, লোকজন আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, এই যে বোধগুলো আমরা নিজেদের মধ্যে ভাবতে শুরু করে 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 একটা পুরো গল্প জগৎ বানিয়ে নিই নিজের মধ্যে। সেই জগৎ থেকে আমরা বেরোতে চাই না, বাইরে বেরোতে চাই না, বাইরের কোনো কিছু সেই জগৎকে আঘাত করুক আমরা চাই না, নিজের মনের মতো না না এখানটা ভালো লাগছে না, এইভাবে হবে না, আমি ঠিক এইভাবে চাটা খাচ্ছি, না 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 কাপ ভালো লাগছে না, মাটির ভাঁড়ে চমক দিচ্ছে, না না প্রচুর বৃষ্টি না হালকা বৃষ্টি হচ্ছে, এই যে নিজের মতন করে জগৎটাকে জোড়া তাপ্পি দিয়ে ঠিক করে নেওয়া, কল্পনার জগৎ তৈরি করা, সেটার কথা এসেছে। নিজেকে অসুস্থ ভাবার সূত্র ধরেই এই জগৎটা তৈরি করে মানুষ। তখন কবি বলছেন যে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, তার মানে শুধুমাত্র নিজের সঙ্গে সময় কাটানো, নিজের সঙ্গে থাকা, যাদের মানসিক অবসাদ চূড়ান্ত পর্যায়ে চলে যায় এবং নিজে অসুস্থ, এই হাইপোকন্ড্রিয়া থেকে যখন ডিলিউশনে পৌঁছাতে থাকে তখন মানুষ নিজের মনে মনে কথা বলতে থাকে, নিজের সাথে কথা বলে, অন্য তাকে যখন ডাকে, সাড়া দেয়, গান আড়া দিয়ে ধাক্কা মেরে ডাকে, সে তখন সেই জগতে এসে হকচকিয়ে যায়, কথা বলতে পারে না, তখন তার মধ্যে ডিলিউশন তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা মনোবিজ্ঞানের ভাষায় ডিলিউশন বলি। এরপর আসছে মরবিডিটি এবং হ্যালুসিনেশন।
মানে অমূল জিনিস প্রত্যক্ষ করছি, মানে যে জিনিসগুলো আমাদের আশেপাশে নেই, মানে সেই জগতের আমরা বাসিন্দা হয়ে গেছি। এবার সেই জগৎ যেটাকে আমরা মনে মনে তৈরি করছিলাম, যাকে ঠিক করছিলাম কেটে ছেটে, সেই জগতে এবার আমরা পৌঁছে গেছি, আর সেই জগৎটাকেই দেখছি। এবং যে জগতে আসলে আমাদের অস্তিত্ব, আমাদের সচেতন মন যেখানে, সেই সচেতন মন থেকে আমাদের ছুতো ছিনে গিয়ে আমরা অবচেতন মনে পৌঁছে গেছি। আর তাই সচেতন মনের যে জগৎ, যেটা আমার আশপাশের মানুষ দেখতে পাচ্ছে, সেটা আর আমি দেখতে পাচ্ছি না। মরবিডিটি এবং তারপর হ্যালুসিনেশনের পর্যায়ে চলে এসেছে। তখন আমার কাছে এই সমস্ত কুরুচিকর দৃশ্য আমার কাছে চোখে পড়ছে, যেহেতু আমি অসুস্থ, আমার কাছে একটা নেগেটিভ সত্তা আমার মধ্যে আমার অন্তরকে অধিকার করে নিয়েছে। তখন আমার কাছে একটা কুরুচিকর দৃশ্য চোখে পড়ছে কি, তখন কবি শেষে লিখছেন, বোধ কবিতার একদম শেষে, যেখানে মরবিডিটি এবং হ্যালুসিনেশন সমস্ত পর্যায়ে শেষ করে হ্যালুসিনেশনের পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, কবি লিখছেন, যে এই কুঁজ গলগণ্ড মাংস ফলিয়াছে, নষ্ট শশা পচা চালকুমড়োর ছাঁচে, সেসব যেসব হৃদয়ে ফলিয়াছে, মনের মধ্যে সেই সমস্ত জিনিসগুলো ফলেছে। এরপর থেকেই কবি আত্মহননের পথ, কবি নয় মানে যে নায়িকা নায়ক আছেন কবির কবিতে, সেই নায়ক আত্মহননের পথ খোঁজার চেষ্টা করছে। এই হলো বোধের স্বরূপ এবং ক্রমবিকাশ। জীবনানন্দ দাস বোধ কবিতায় শুধু মানসিক সন্তাপের স্বরূপ লিখেই এ করেননি, তার ক্রম পর্যায়গুলো উল্লেখ করে করে একটা মানসিক সন্তাপ তৈরি হওয়া থেকে মানসিক অবসাদের মধ্য দিয়ে, ডিপ্রেশনের মধ্য দিয়ে, হাইটোকনভিয়া ডেলিউশনের মধ্য দিয়ে কীভাবে সে হ্যালুসিনেশনে পৌঁছায় এবং যেখান থেকে সে আত্মহননের পথকে বেছে নেবার রাস্তায় চলতে শুরু করে, সেই জায়গার সেই পর্যায়গুলো উল্লেখ করে দিয়েছেন বোধ কবিতা সাহিত্যের ভাষার মধ্য দিয়ে। লক্ষ্য করো, একটা মানুষ কতটা গভীরভাবে কোনো কিছুকে উপলব্ধি করেছেন, কেননা গভীরভাবে উপলব্ধি করতে না পারলে তাকে এমন সুসজ্জিত ভাষা কিন্তু দেওয়া যায় না। শুধু সুসজ্জিত ভাষা নয়, সাহিত্যের গণ্ডি অতিক্রম করে মনোবিজ্ঞানের তত্ত্ব তার মধ্যে ভরে দিয়েছেন। কিন্তু বোধ কবিতা তবে কি জীবনানন্দ দাস নেতিবাচক ভাবনাকে প্রকাশ করেছেন? যে জীবনানন্দ মানুষের উপর বিশ্বাস হারানোকে পাপ বলে মনে করে, সেই তিনি হতাশাক্লিষ্ট বিচ্ছিন্নতা শুনে গেছেন কবিতা জুড়ে? এর উত্তর তিনিই দিয়েছেন তার 8 বছর আগের একদিন কবিতায়। তাই অনেকেই মনে করেন যে বোধ কবিতায় জীবনানন্দ দাস যে বোধের সূচনা করেছিলেন 8 বছর আগের একদিন কবিতায়, তারই পরিণতি ঘটিয়েছেন। এর কিন্তু সেই সমাপ্তি নেতিবাচক নাকি তার মধ্যে লুকিয়ে রেখেছেন কোনো ইতিবাচক ভাবনা, সেটা দেখার। তবে এর উত্তর পেতে গেলে আমাদের 8 বছর আগের একদিন কবিতাটি বিশ্লেষণ করতে হয়। যদি তোমরা জানতে চাও কমেন্টে জানাও, আর আজকের আলোচনাটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। বোধ কবিতার সূত্র ধরেই 8 বছর আগের একদিন কবিতাকে বিশ্লেষণ করা হয়েছে। বোধ কবিতাটা কেমন লাগলো অবশ্যই জানাও, তোমাদের মতন করে ডিফারেন্ট ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। জীবনানন্দ দাশের কবি মানুষের উপর ভিত্তি করে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে, আর তাই সেটা জানাও। আর এরকম বাংলা সাহিত্যের নানান বিশ্লেষণী আলোচনা পেতে সাবস্ক্রাইব করে দেখতে থাকো আমার বাংলা নেটসে।